আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ইন্ডিয়ান একটি জনপ্রিয় স্ট্রিট ফুড বম্বে মশালা টোস্ট। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই বম্বে মশালা টোস্ট তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি 1.5 কাপ পরিমাণ, সেদ্ধ মটর নিয়েছি 1/2 কাপ পরিমাণ, সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ কিমা করে নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি স্পাইস, এখানে আমি চাট মশলা নিয়েছি 1/2 চা চামচ, ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর লবণ নিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, রাই সরিষা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর গোটা জিরা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ। ব্যাস, এই দিয়ে তৈরি হয়ে যাবে বম্বে মশালা টোস্টের ভেতরের আলুর টপিং। এবার চলুন দেখে নিই বম্বে মশালা টোস্টটা তৈরি করতে আমার আর কী কী উপকরণ লাগছে। মশালা টোস্ট তৈরি করার জন্য ফ্রেশ ব্রেড নিয়েছি এখানে আমি 6 পিস, ক্যাপসিকাম নিয়েছি 2টা কালার, গ্রিন এবং রেড। আর ক্যাপসিকামগুলো আমি এরকমভাবে পাতলা স্লাইস করে নিয়েছি। টমেটো স্লাইস নিয়েছি ঠিক এরকমভাবে মাঝারি সাইজের 3টা, আর পেঁয়াজও আমি চিকনভাবে স্লাইস করে নিয়েছি মাঝারি সাইজের 2টা। আর লাগবে চিকন চানাচুর 1/2 কাপ পরিমাণ, ধনিয়া এবং পুদিনা পাতা চাটনি 1/4 কাপ। ফ্রেন্ডস, এই ধনিয়া আর পুদিনা পাতা চাটনির রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টমেটো সস নিয়েছি 1/4 কাপ, আর এই টমেটো সস রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এই টমেটো সসের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই সাথে বাটার নিয়েছি তাও 1/4 কাপ। ব্যাস, এই দিয়ে তৈরি হয়ে যাবে পারফেক্ট ইন্ডিয়ান স্ট্রিট ফুড বম্বে মশালা টোস্ট। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি বম্বে মশালা টোস্ট। এখন প্রথমেই আমি মশলাদার আলুর টপিংটা তৈরি করার জন্য প্রথমেই প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব গোটা সরিষা এবং গোটা জিরা। ফ্রেন্ডস, আমি এখানে রাই সরিষাটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা সরিষাটা ইউজ করতে পারেন, কিন্তু রাই সরিষার ফ্লেভারটা বেশি ভালো আসে। এখন জিরা আর সরিষাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কিমা। এরপর পেঁয়াজটাও একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ, ধনিয়া এবং জিরা গুঁড়ো, দিয়ে পেঁয়াজের সাথে এই সবগুলো মশলা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব যে 1/2 চা চামচ পরিমাণ লবণ আছে, লবণ সেই সাথে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 1/2 চা চামচ পরিমাণ দিয়ে এখন এই সবগুলো মশলা আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে একটু হালকাভাবে ভেজে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবেন, যেন কোনোভাবে মশলাটা ভাজার সময় পুড়ে না যায়, কারণ মশলার মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না। এখন মশলাটা একটু হালকাভাবে ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব সেদ্ধ করা আলু। এখন আলু আর মশলাটা আবারও ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব যে 1/2 কাপ পরিমাণ সেদ্ধ মটর নিয়েছিলাম, সেই মটর। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে চুলার লো মিডিয়াম হিটে এটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। ফ্রেন্ডস, আমি আবারও বলছি এতে কিন্তু কোনো রকম পানি ইউজ করার দরকার নেই। এখন আলু আর মটরটা খুব ভালোভাবে মশলার সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। এখন এই সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মশলাদার আলুর টপিং। এখন এই আলুর টপিংটা আমি একটু ঠান্ডা করে নেব, সেই সাথে তৈরি করে নেব বম্বে মশালা টোস্ট। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি ইন্ডিয়ান স্ট্রিট ফুড বম্বে মশালা টোস্ট। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু বম্বে টোস্টটা তৈরি করার আগে আলুর টপিংটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন। এখন একটা প্লেটে 2 পিস ব্রেড নিয়ে নেব, আর ব্রেডের চারধারে যে কালো অংশটা আছে এটা কিন্তু আমি কেটে বাদ দেবো না, এটা সহকারেই কিন্তু আমি বম্বে মশালা টোস্টটা তৈরি করব। এখন প্রথমে আমি এই 2 পিস ব্রেডের মধ্যে সামান্য পরিমাণ একটু বাটার ব্রাশ করে দেব। এখন 2 পিস ব্রেডের মধ্যে বাটারটা ব্রাশ করা হয়ে গেলে
যে ধনিয়া পাতা আর পুদিনা পাতার চাটনি নিয়েছিলাম তার থেকে জাস্ট সামান্য পরিমাণ একটু চাটনি আমি সম্পূর্ণ ব্রেডের মধ্যে লাগিয়ে দেব। ফ্রেন্ডস, আপনারা চাইলে পরিমাণটা বেশিও দিতে পারেন, কারণ স্বাদের উপরে কিন্তু পরিমাণটা নির্ভর করে। এখন ধনিয়া পাতা আর পুদিনা পাতা চাটনিটা এক পিস ব্রেডের মধ্যে লাগানো হয়ে গেলে আরেক পিস ব্রেড যে বাকি আছে সেই ব্রেডটার মধ্যে আমি টমেটো ক্যাচাপ লাগিয়ে দেব। আর ফ্রেন্ডস, আমি আগেই বলেছি এই টমেটো সসটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সম্পূর্ণ ব্রেডের মধ্যে টমেটো সসটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন যে মশলাদার আলুর টপিংটা আছে সেটা আমি এরকম চামচ দিয়ে চেপে সম্পূর্ণ ব্রেডের মধ্যে লাগিয়ে নেব। সম্পূর্ণ ব্রেডের মধ্যে আলুর টপিংটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি যে টমেটো স্লাইসগুলো করে রেখেছিলাম তার থেকে 3 পিস টমেটো স্লাইস আমি আলুর টপিংয়ের ওপর বসিয়ে দেব। এরপর যে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা নিয়েছিলাম এই টমেটো স্লাইসগুলোর ওপরে সামান্য পরিমাণ একটু চাট মশলা আমি ছড়িয়ে দেব। দিয়ে এর ওপরে দিয়ে দেব 2 পিস চিকন করে কাটা পেঁয়াজের স্লাইস। এরপর দিয়ে দেব 2 পিস রেড কালারের ক্যাপসিকাম স্লাইস এবং 2 পিস গ্রিন কালারের ক্যাপসিকামের স্লাইস। ক্যাপসিকামের স্লাইসগুলো দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আমি সামান্য পরিমাণ একটু চাট মশলা আবারও ছড়িয়ে দেব। দিয়ে ধনিয়া পাতা এবং পুদিনা পাতার চাটনি দেওয়া যে ব্রেডের স্লাইসটা আছে সেটা দিয়ে আমি একটু হালকা হাতে চেপে দেব এবং সেমভাবে আমি সবগুলো বোম্বে মশলা টোস্টই তৈরি করে নেব। তবে এর কাজটা কিন্তু শেষ হয়নি, বাকি কাজটা আমি একটু পরে করছি, আগে আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, আমি এখানে যে চাট মশলাটা ইউজ করেছি, আপনাদের কাছে যদি এই চাট মশলাটা না থাকে তাহলে 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ বিট নুন এবং 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ব্যবহার করলেও হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো বোম্বে মশলা স্যান্ডউইচে তৈরি হয়ে গেছে। এখন এর ওপরের যে অংশটা আছে সেই অংশের মধ্যে আমি আবারও সামান্য পরিমাণ একটু বাটার ব্রাশ করে নেব, যেন এটা যখন আমরা টোস্ট করব তখন একটু মচমচে হয়ে যায়, সেই সাথে এর কালারটাও কিন্তু অনেক নাইস আসবে। তো দেখুন ফ্রেন্ডস, 3টা বোম্বে মশলা স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমরা টোস্ট করে নেব। আর এই স্যান্ডউইচগুলোকে আমি 2টা সিস্টেমে আপনাদেরকে টোস্ট করে দেখাবো। এর একটা হলো ইলেকট্রিক স্যান্ডউইচ টোস্টারে, আরেকটা হচ্ছে চুলায়। এখন প্রথমে আমি টোস্টারের উপরে খুব ভালোভাবে একটু বাটার ব্রাশ করে নেব, এরপর স্যান্ডউইচগুলোর উপরে একটু বাটার ব্রাশ করে এটাকে ঢাকনা লাগিয়ে এটাকে অন করে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। সেই সাথে তৈরি করে নেব চোলার বোম্বে মশলা টোস্ট। এখন প্রথমে আমি ননস্টিকের একটা তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে খুব ভালোভাবে তাওয়ার মধ্যে বাটারটা ছড়িয়ে দেব। এরপর ছড়ানো বাটারের মধ্যে বোম্বে মশলা টোস্টটা দিয়ে দেব এবং এরপর এর ওপরে একটা প্লেট এবং ভারী ওজনে কিছু দিয়ে চাপা দিয়ে দেব। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমি চুলায় লো মিডিয়াম হিটে সেঁকে নেব এবং এর একটা পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটাকে আমি উল্টে দেব এবং আবারও 3 থেকে 4 মিনিট আরেকটা পাশ হয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, আমার 2টা পাশে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। সেই সাথে টোস্টারের স্যান্ডউইচগুলো কিন্তু হয়ে গেছে, এখন সবগুলোই আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো বোম্বে মশলা টোস্টই তৈরি হয়ে গেছে এবং এর মাঝখানে আমি কেচি দিয়ে কেটে এর 2টা ভাগ আলাদা করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো বোম্বে মশলা টোস্টই কাটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি লাস্ট ফিনিশিং টাচ দেব। এখন প্রথমে আমি 2 পিস টোস্ট নিয়ে এর ওপরে একটু ধনিয়া পাতা চাটনি এবং টমেটো সস দিয়ে দেব, চিকন চানাচুর ছড়িয়ে দেব। তো দেখুন ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ইন্ডিয়ান স্ট্রিট ফুড বোম্বে মশলা টোস্ট। ফ্রেন্ডস দেখুন, এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে, ঠিক তেমনি এটা খেতেও কিন্তু অসাধারণ টক মিষ্টি ঝাল স্বাদের। তো ফ্রেন্ডস, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।